সোনার স্বপ্ন নিয়ে এই খুদে ফুটবলাররা মাঠে হাজির বর্ধমানের কল্পতরু মাঠে। হ্যাঁ, অনুশীলন চলছে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। এই সমস্ত খুদে বাচ্চারা এই এলাকার বিভিন্ন জায়গা থেকে তারা আসছে ফুটবলের ABCD শিখতে। হ্যাঁ, তাদের এই নার্সিং যেভাবে এগিয়ে যাচ্ছে এইখান থেকে উঠে আসছে বেশ কিছু বড় ফুটবলার। আমরা সেই বিষয়গুলোকেই আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমিও থাকতে পারিনি, তাই স্পোর্টস ফর ডেভেলপমেন্টের জার্সি আমারও গায়ে। এই হলো বাঙালির ফুটবল। হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ ফুটবল শুধুমাত্র মাঠের বাইরে থেকে দেখব এমন হয় না। তার কারণ ফুটবল নিয়ে যারা আছে তারা তো খেলেই, ফুটবলের যারা সাধারণ দর্শক তারা যদি এইরকম একটি সুযোগ পায় বলকে নিয়ে নাচানো, বলকে নিয়ে খেলার এইরকম একটা সুন্দর পরিবেশে কচি কাঁচা বাচ্চাদের মাঝে, তাহলে সেই লোভ সামলাতে আমিও অন্তত পারবো না। তাই আজ সত্যি ভালো লাগছে এই স্পোর্টস ফর ডেভেলপমেন্ট বর্ধমানের কল্পতরু মাঠে এসে যা দেখতে পেলাম, বাচ্চাদের যেভাবে তৈরি করার, যেভাবে ABCD-র তালিম দেওয়া হচ্ছে সত্যি প্রশংসার যোগ্য। স্পোর্টস ফর ডেভেলপমেন্টের এই কোচিং ক্যাম্পে শুধুমাত্র যে অবস্থাপন্ন বাড়ির ছেলেমেয়েরা খেলছে এমন নয়। হ্যাঁ, স্পোর্টস ফর ডেভেলপমেন্টের কোচ থেকে কর্মকর্তা এরা বাড়িতে বাড়িতে, বস্তিতে বস্তিতে, কলোনির বিভিন্ন জায়গা থেকে এই খুদেদের নিয়ে এসেছে। হ্যাঁ, এরা খুবই ছোট, এদের হয়তো পায়ে এখনও বুট আসেনি, এরা হয়তো বাড়িতে ভালোভাবে খাবার পায় না, কিন্তু চোখে মুখে স্বপ্নটা দেখিয়ে দিয়েছে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। তাই তারা দিনের পর দিন এই কোচ এবং তাদের যে দাদা হিসাবে দেখছে বা কাকু হিসাবে দেখছে তাদের কাছে কিন্তু ছুটে আসছে ফুটবল খেলতে, এবং এই একাডেমি থেকেও তাদেরকে পড়াশোনার সামগ্রী পর্যন্ত দেওয়া হচ্ছে। সত্যি ভাবাই যায় না। উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের মূল স্রোতে আনা। তাতে আমরা দেখেছি শারীরিক সক্ষমতা খুবই দরকার, আপনার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য শারীরিক সক্ষমতা একটা পার্ট, সেই পার্টটার উপরে আমরা জোর দিয়েছি। এবং খুব দুস্থ ছেলেমেয়েদের আমরা ফ্রি অফ কস্টে শুধু কোচিং না, তাদের গিয়ার্স যত রকম কিটস সেইটা আমরা স্পোর্টস ফর ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আমরা লকডাউন পিরিয়ডে ওদেরকে ড্রাই ফ্রুটস, খাতা এগুলো আমরা পৌঁছে দিয়েছি ঘরে ঘরে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই ছেলেমেয়েরা যেন আগামী দিনে এর থেকে কিছু ছেলেমেয়ে আমার রাজ্য তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। সেই প্রথমত আমরা প্রথমে শুরু করেছিলাম যাতে আমরা ছেলেদেরকে মাঠে নিয়ে আসতে পারি, কিন্তু আগামী এখন যা আমাদের পরিস্থিতি, আমাদের এইখান থেকে প্রত্যেক বছর 4-5টা করে ছেলে ডিস্ট্রিক্ট খেলে, বিভিন্ন এজ গ্রুপ, আন্ডার 15, আন্ডার 19, সিনিয়র লেভেল 4-5টা করে আছে। এছাড়া আমাদের ইউনিভার্সিটি টিম, বর্ধমান ইউনিভার্সিটি টিম রিপ্রেজেন্টেটিভ করেছে, দুজন আছে। এছাড়াও আমরা বিভিন্ন টুর্নামেন্টে এখন পার্টিসিপেশন করছি, সেখানেও আমরা কিছু আশানুরূপ রেজাল্ট পাচ্ছি এবং আমাদের দর্শক খেলা দেখে খুব খুশি। তো আমাদের এই দিনে আমাদের চিন্তাভাবনা হচ্ছে যেন ছেলেরা হারিয়ে না যায়, যে বিশেষ যেমন ধরুন আমরা লকডাউনে বিভিন্ন রকম কাজ করেছি, এই কোনো ছেলে চোট লেগে গেলে আমরা ফিজিও, আমাদের ফিজিও আসছেন, তিনি আমাদের মোহনবাগান একাডেমির এক্স ফিজিও কিরণময় পবি, তিনি আমাদের এসে হেল্প করছেন। এছাড়াও আমরা বিভিন্ন রকম যখনই যেমন দরকার তেমন আমরা ছেলেদেরকে পাঠাচ্ছি, যেখানে পাঠাচ্ছি আমাদের কলকাতা লীগের কিছু ছেলে কলকাতা লীগ খেলছে। আমরা চেষ্টা করছি যাতে একটা ছেলে যেন হারিয়ে না যায়, যেন আমরা তাকে ফুটবলে ধরে রাখতে পারি, তার জন্য যা যা করা দরকার আমরা মাঠের বাইরে থেকে সেটা আমরা করার চেষ্টা করছি। শুনলাম বর্ধমানের স্পোর্টস ফর ডেভেলপমেন্টের এই কোচিং ক্যাম্পের খুদেদের কথা, দেখলাম তাদের অনুশীলন, কর্মকর্তা কোচ থেকে ট্রেনার যাই বলি না কেন তাদেরও স্বপ্ন
ফুটবলারদেরকে গড়ে তোলা, ফুটবলার তৈরি করা, একজন ভালো মানুষ তৈরি করা। ক্যামেরায় আরশাদ গনির সঙ্গে কে কে মালিক, কে কে ক্রিয়েশন, পূর্ব বর্ধমান।